আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সঙ্গে রয়েছে আমি নিহার। আজকে সারাদিনে বিশেষ বিশেষ খবর। হাওড়ার বালি তৃণমূল নেতা তপন দত্তের খুনের মামলায় 11 বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ পেয়ে খুশি তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত ও তার পরিবার। প্রসিকিউশন ডকুমেন্ট প্রডিউস করেননি সময় মতো, আজকে এই ঘটনাগুলো তো ঘটেছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আজকে যে আমরা দেখেছি যে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। হাওড়া আদালতের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের যে রায় ছিল 2015 সালে, কোনো সাক্ষ্য প্রমাণের অভাবে এবং যেহেতু ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত ঠিক করে করেননি, রাদার ইট ওয়াজ এ পারফেক্টারি তো ইনভেস্টিগেশন না হওয়ার জন্যে, তদন্ত না হওয়ার জন্যে সমস্ত সাক্ষ্য সম্পদের অবধি সবাইকে ছেড়ে দেওয়া হলো। অনুপ্রায় সহ বাকিদের নাম রইল চার্জশিটে, সেই চার্জশিটকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে বাদ দেওয়া হচ্ছে। কি রিজন ছিল রাজ্যের মন্ত্রী এই জন্য একটা চার্জশিটে নাম থাকলে আরেকটা চার্জশিটে বাদ দেওয়া? শেষ করে দেওয়া হয়েছিল, হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা অবস্থায় শুনানি চলছে, প্রতিদিন শুনানি চলছে আর একটার পর একটা অর্ডারকে ওখানে মানে হাইকোর্টের যে নির্দেশ সেই বিষয়টা থাকা সত্ত্বেও, হাইকোর্টের যে পেন্ডেন্সি থাকা সত্ত্বেও সেই মামলাকে তাড়াতাড়ি করে একদম ঝড়ের গতিতে শেষ করা হয়েছে। আজকে এদেরকে আসতে হচ্ছে বারংবার, পুলিশের উপর ভরসা করা যাচ্ছে না, আদালতও পারছেন না ভরসা রাখতে, সিবিআইয়ের উপরেও নজরদারি রাখতে হবে, সিবিআইও যাতে সঠিক তদন্ত করতে পারে, পরে কারণ সবসময় তো পরে না। পশ্চিমবঙ্গে গত 10 বছর সময় এখানে লুটপাটের সরকার চলেছে, লুটপাট খুন খারাপ। এই সরকারটা সরকার চালানোর জন্য আসেনি, কয়েকটা পরিবারের পয়সা করবার জন্য এসেছে আর গোটা সরকারটাই কটা পরিবারকে আজকে এখানে প্রোটেক্ট করার জন্য আছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, এনসিও বাংলা টিভি।